গাইস দেখুন, আমি আমার বাসার সুকেস মুছবো। আপনাদেরকে দেখাবো সুকেস কিভাবে মুছতে হয়। তো দেখুন সুকেস কিভাবে মুছতে। গাইস এবার দেখেন, আমার চটপট করে সব খুলে দেখেন, নিজেকে ধরতে হবে। ঠিক আছে, ঈদ আসছে, তার জন্য সব করে নিবো। আমাকে যেতে হবে কিছু জন্য, ভিডিও দেখা যাবে। ঈদ আসছে, ঈদের জন্য সব করছি। এখন নিজেরটা মুছলে আমার করে আমি করে নিচ্ছি, মাঝে ভিডিও অফ করে ভালো মতো। ঠিক আছে, স্প্রে করে নিচ্ছি। আমার বোন ওখানে কাঁদতেছে, পাগল নেই বুঝছেন, পাগল তো রান্না করতেছে। ঠিক আছে বলেন, এটা আচ্ছা দিব আসো। দেখেন পাগল নেটাকে আমি কাঁদতে কাঁদতে আসছে রুম থেকে, স্প্রে করে দিয়েছে। এবার আমি গিয়ে একটু টুচুং টুচুং করে দেন, বাস হুইস অনেক হয়ে গেছে, এটা বেশি হয়ে গেছে একটু। এখন এটা আহারে বাবা, এতে এবার আমি করে দেবো বাস। এখানে আমরা যে এখন সোফা বাকি আছে, চলো কুকুরটা চুপ টুচুং করে, তারপর করে আমরা গরু দেখতে যাব। ঠিক আছে, এবার মোবাইল কিনে যাই। হ্যাঁ না থাক, গরুর মোবাইল নিয়ে যাবো। ওরে ওটা দেখুন, হায় আল্লাহ, গরুকে খাবার খাওয়াবো। আমি গরু যা ভয় পায়, একবার কি হয়েছিল ঝালমুড়ির দোকানে, থাক বলি না, সমস্যা নেই, বলবো না আপনার কাছে। আমি পাগল হয়ে গেছি, চোখ লাগে ওই চায় গেছে। আরে টিভি দেখো তানু কেমন হয়ে গেছে, দেখুন গাইস টিভির অবস্থা কি হয়ে গেছে। আপনাদের এটা তো মানে ভিডিও কারণে বোঝা যেতেছে না, কিন্তু এভাবে মানে জিনিসটা স্টিচ হয়ে মানে খালি কাঁদতে থাকে। আবার এক জায়গায় বারবার দিবে, কোন যে পাগল আসলে, না ওখানে দিতে আমি ঢুকাবো, ওখানে হয় না। সমস্যা আছে কোনো? ওয়াও গাইস, আমি এত তাড়াতাড়ি আজকে প্রথমবার এত তাড়াতাড়ি এমনিটা মুছতে পারলাম, কেমনে আমার মুছে শেষ আমি গেলাম। মুছো কেন, শেষ আমার ঘুমায়।